আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লিক করে ভিডিওটি দেখার জন্য। আজকের আলোচনার বিষয় মীর মোশাররফ হোসেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটি আমি দুটি অংশে বিভক্ত করেছি। প্রথম অংশে মীর মোশাররফ হোসেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং দ্বিতীয় অংশে তার সাহিত্যকর্মগুলো কীভাবে সহজে মনে রাখা যায় তার কিছু শর্টকাট টেকনিক শিখব। চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। ফিরে যাচ্ছি ইন্ট্রোর পর। লেখক পরিচিতি, জন্মস্থান 1847 খ্রিস্টাব্দে 13 নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায়। পরিচিতি, বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম নাট্যকার ও উপন্যাসিক। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম রচিত নাটক বসন্ত কুমারী তিনি নবাব আব্দুল লতিফকে উৎসর্গ করেন। ছদ্মনাম গাজী মিয়া উদাসীন পথিক। পেশা, ফরিদপুর নবাব এস্টেটে ও দেলদুয়ার এস্টেটে চাকরি করেন। তার রচিত গাজী মিয়ার বস্তানি ব্যঙ্গ রসার্থক ও নকশাধর্মী উপন্যাস। প্রবন্ধ গোজীবন এই গ্রন্থ রচনার দায়ে তাকে মামলায় জড়িয়ে পড়তে হয়। মৃত্যুবরণ 1911 খ্রিস্টাব্দে 19 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখন আমরা মীর মোশাররফ হোসেনের উপন্যাস প্রহসন নাটক ও গদ্য কীভাবে সহজে মনে রাখা যায় তার একটি শর্টকাট কৌশল শিখব। চলুন আমরা শুরু করি। রত্নাবতী, তহমিনা ও বেহুলার গীতি অভিনয় দেখে জমিদার, কিন্তু এ কি? জমিদার তাদের ঢালা অভিনয় দেখে তাদেরকে জমিদার দর্পণ উপহার দেয়, যেটা বিষাদ সিন্ধুতে পরিণত হয় বসন্ত কুমারীর কাছে। সে ভাবতে থাকে এর উপায় কী। তারপর মীর মোশাররফ এর কয়েকটি বিখ্যাত গ্রন্থ পাঠ করেন, যেগুলো ফাঁস কাগজে বাঁধা ছিল। গ্রন্থগুলো হলো গাজী মিয়ার বস্তানি, উদাসীন পথিকের মনের কথা, ভাই ভাই এই তো চাই, নিয়তির কি অবনতি। এরপর রাজিয়া খাতুনের গদ্য প্রেম পরিজাত পূর্ণত হয় ইসলামের জয়ে। এখন এই ছন্দ থেকে দেখে নেওয়া যাক মীর মোশাররফ হোসেনের নাটক উপন্যাস ও প্রহসনগুলো। নাটক বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেউলার গীতি অভিনয় ও নিয়তির কি অবনতি। উপন্যাস বিষাদ সিন্ধু, উদাসীন পথিকের মনের কথা, তাহমিনা। প্রহসন এ কি, ভাই ভাই এই তো চাই, এর উপায় কি, ঢালা অভিনয়, ফাঁস কাগজ, বাঁধা খাতা। গদ্য প্রেম পরিজাত, রাজিয়া খাতুন, ইসলামের জয়, খুতবা। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।